কাঁচামাছের এই রেসিপিটা খেতে এত বেশি সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে মন চায়। তো আজকের এই মাছের রেসিপিটা বানানোর জন্য লাগবে রুই মাছ, তো তোমরা কাতলা মাছও নিতে পারো। মাছের পিসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস আর নুন। তো এইভাবে লেবুর রস আর নুন মাখিয়ে যদি রেখে দেওয়া হয়, মাছের যে আস্টে গন্ধ সেটা একদমই থাকে না। তো 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি, চুলোটা অফ করা আছে। দিয়ে দিলাম 2টি বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে, তার সঙ্গে টমেটো কুচি, আর দিয়েছি বেশ কয়েকটি কাঁচা লঙ্কা 2 টুকরো করে কেটে নিয়ে, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, 2টি তেজপাতা এভাবে কেটে নিয়ে অ্যাড করেছি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো। এবার এর মধ্যে মাছের টুকরোগুলো অ্যাড করে দিতে হবে। মাছের মধ্যে যেহেতু নুন আর লেবুর রস ছিল, তাই একবার অবশ্যই ভালো করে ধুয়ে নেবে, তারপর কড়াইয়ের মধ্যে অ্যাড করবে। সব মাছের টুকরোগুলো অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিতে হবে সর্ষের তেল। অবশ্যই এখানে সর্ষের তেলই অ্যাড করবে। তারপর হাত দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট এভাবে মাখিয়ে নিতে হবে। এই সময় যত ভালো করে মাখানো যাবে, মানে হাত দিয়ে কষানো যাবে, মাছের টেস্ট তত গুণ বেড়ে যায়, খেতে খুবই সুস্বাদু হয়। তো প্রায় 2 মিনিট ধরে এইভাবে মেখে নিয়েছি। আর এখানে মশলার পরিমাণটা মাছের পরিমাণ হিসাবে কম বা বেশি করে নিতে হবে। এবার সামান্য পরিমাণে জল হাতটাকে ধুয়ে অ্যাড করতে হবে। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে 5 মিনিট। তোমাদের 5 মিনিট পর দেখাচ্ছি। তো এই সময় মাছগুলোকে উল্টে দিতে হবে, যাতে ওপরের সাইডটাও ভালোভাবে কুক হয়ে যায়। এইভাবে একটু মাছগুলোকে উল্টে পাল্টে রান্না করে নিতে হবে। এখন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে 2 মিনিট রান্না করে নিতে হবে। এইভাবে মাছটা যদি উল্টে পাল্টে রান্না করা হয়, যারা কাঁচা মাছ রান্না খেতে একদমই পছন্দ করো না, তারাও চেয়ে চেয়ে খাবে, এত বেশি সুস্বাদু হয়। একদমই কাঁচা স্মেল থাকে না, আর খুব সুন্দরভাবে এটা কুক হয়ে যায়। তো এখন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। যদি তোমরা গ্রেভি খেতে পছন্দ না করো, তাহলে এইভাবেই মাছটা রেখে দিতে পারো। যেহেতু আজকের এই রেসিপিতে আমরা গ্রেভি করব, তাই এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে প্রায় 1 কাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পর একদম চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিতে হবে। এভাবে একটু মাছগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি। অবশ্যই এই সময় একটু ধনে পাতা কুচি অ্যাড করবে। তারপর দিয়ে দিতে হবে 2টি কাঁচা লঙ্কা, জাস্ট ফ্লেভারের জন্য। এখন ঢাকা দিয়ে দিচ্ছি, হাই ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর দেখাচ্ছি তোমাদের। দেখতেই পাচ্ছ, একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। হাই ফ্লেমে আরও 1 মিনিট রান্না করে নেওয়ার পর চুলোটাকে অফ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে তোমাদের 5 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, একদম রেডি হয়ে গেছে মাছের রেসিপিটা। আজকের এই কাঁচা মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য।